নিবেদিতা শিশু শিক্ষা কেন্দ্রের নার্সারির বাচ্চারা তোমরা অলরেডি পরীক্ষা দিয়ে ক্লাস কেজি ওয়ানে তোমরা উঠেছ আমি তোমাদের সঙ্গে একটু পরিচয় করে নিই প্রথমে আমি অপর নানটি তোমাদের আমি ইংরাজি পড়াবো ক্লাস কেজি ওয়ানের তা তোমরা এখন যে সিচুয়েশানে আছো তোমরা খুব সাবধানে থাকবে রাস্তায় বেশি চলাফেরা করবে না আর বাড়িতে যে পড়াগুলো আমি দেবো অনলাইনে তোমরা সেই পড়াগুলো তোমরা বাড়িতে মায়েদের কাছে ঠিকঠাক করবে তা তোমরা তোমাদের তো আজকে আমার সঙ্গে পরিচয় প্রথম দিন আগের দিন আমি একটু অসুবিধার জন্য তোমাদের পড়াতে পারিনি তা যাই হোক আমি তোমাদের প্রথমে আমি আজকে বইগুলোর সঙ্গে আমি পরিচয় করাই আগে তোমাদের তিনটে বই আছে দেখো মাই ফার্স্ট এবিসি এটা তোমাদের আছে আর মাই অ্যালফাবেট রাইটিং বুক এটা তোমাদের হাতের লেখার বই আর রাইমস বই রাইমস টাইম এই তিনটে বই তোমাদের ক্লাস কেজি ওয়ানে আছে তোমরা এখনও সিলেবাসও পাওনি পরে তোমরা সিলেবাস পাবে কিন্তু তার জন্য তো আমাদের অপেক্ষা করলে চলবে না আমাদের পড়া শুরু করে দিতে হবে কারণ আমাদের সময় অল্প তাই তোমাদের আমি আজকে কিছু পড়া আমি তোমাদের দেবো তোমরা কিন্তু সেগুলো বাড়িতে করবে বাচ্চারা প্রথমে দেখো এই যে রাইটিং বুকটা এটা কথা বলি এটা তোমরা কিন্তু প্রতিদিন এক পাতা করে এখন বেশি করবে না কিন্তু বাড়িতে যে সবটাই করে ফেললাম তা না তোমরা প্রতিদিন সপ্তাহে অন্তত তোমরা দুটো করে পেজ কিংবা তিনটে করে পেজ করবে অন্তত দশ পাতা তোমরা করবে একদিনে দশ পাতা করতে যাবে না এক পাতা করে করবে যেমন লেখা আছে এ যে লেখাটা ঠিক সেইভাবে দেখে দেখে লাইনে যেমন লেখা আছে সেইভাবে তোমরা বাড়িতে বসে হাতের লেখা বইটা তোমরা করবে এ লেখাটা প্রথম দিন করবে তোমরা তো এই সবে প্রথম নার্সারি থেকে কেজি ওয়ানে উঠেছো তাই তোমরা আস্তে আস্তে করবে তারপরে দেখো রাইমস বইয়ের রাইমস টাইমটা আজকে আমি তোমাদের পড়া দিলাম না এতে অনেক ছড়া আছে দেখো কত সুন্দর ছবি টবি দিয়ে তোমাদের ছড়াগুলো আছে আমি তোমাদের পরে আমি ছড়াগুলো পড়াবো আজকে তোমাদের আমি বলবো যে তোমরা তো বড় হাতের এবিসিডি ছোট হাতের এবিসিডি তোমরা শিখেই এসেছো এইবার তোমাদের কি করতে হবে এই যে অক্ষরগুলো তোমরা শিখেছো চিনেছো এ দিয়ে দেখো কিছু তোমাদের শব্দ থাকবে সেই এ দিয়ে তোমাদের কতকগুলো শব্দ আছে দেখো সেই ইংরাজিতে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড সেই ওয়ার্ডগুলো দেখো আমি তোমাদের পড়াচ্ছি ভালো করে কিন্তু মন দিয়ে দেখবে দেখো প্রথমে আছে অ্যাপেল এ এলি অ্যাপেল অ্যাপেল মানে হচ্ছে আপেল আ ল অ্যাপেল তারপর দেখো কী আছে এন টি অ্যান্ট অ্যান্ট মানে কি পিঁপড়ে পয়চন্দ্রবিন্দু হর্ষি প শূন্য রয়েকার পিঁপড়ে তারপর দেখো কী আছে এক্স এ এক্স ই এক্স অ্যাক্স মানে কি উঠার হয় হস্যু ঠয়াকার রুঠার তারপর দেখো নিচেই দেখো অ্যাস অ্যাস মানে কি গাধা এ ডবল এস 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 মানে গাধা বয়াকার ঠয়াকার গাধা তারপর দেখো কি আছে এ আর এম আর্ম আর্ম মানে কি বাহু বয়াকার হয় হস্যু বাহু তারপর দেখো কি আছে এ আর উচ্চারণটা কি এ আর এ আই আর এ আর এ আর মানে বাতাস বয়াকার আকার দন্তস্ব আচ্ছা বাচ্চারা তোমাদের তো আমি যে বাংলা যে বানানগুলো আমি পড়ালাম তোমরা কেজি ওয়ানে বাংলাতে আকার হস্যি দীর্ঘি এগুলো তো তোমরা শিখবেই সেই জন্য আশা করি তোমাদের পড়ার অসুবিধা হবে না আর তোমরা যখন পড়বে তখন কিন্তু বানান করে উচ্চারণ করে করে পড়বে এই বানানটা যেমন ধরো প্রথম বানানটাই দেখো আমি যেমন বলছি এ পিপিএলই অ্যাপেল এটা বলেই যাবে এ পিপিএলই আপেল অ্যাপেল এ পিপিএলই অ্যাপেল এরকম করে অনেকবার করে পড়বে তারপরে তোমরা অ্যাপেল মানে কি আপেল এরম বলবে নিজেরা দিয়ে বাংলা বানানটা তোমরা করবে আ পয়কাল্লা আপেল আ পয়কাল্লো আপেল এইভাবে কিন্তু তোমরা পড়বে তাহলেই দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে তাহলে আমরা এ ফর দিয়ে কতগুলো ওয়ার্ড পড়লাম দেখো আমি একবার বলে দিই অ্যাপেল তারপর দিলাম অ্যান্ড তারপর এক্স তারপর এস তারপর আর্ম তারপর এয়ার এই কটা তোমাদের আমি দিলাম বাদবাকিগুলো কিন্তু তোমরা কাটা চিহ্ন দাও ওগুলো তোমাদের পড়তে হবে না এইবার দেখো বি ফর দিয়ে আমি তোমাদের পরের দিন পড়াবো আজকে তোমাদের এই পর্যন্তই পড়া দিলাম একটু অল্প করে দিলাম এ ফর দিয়ে শুধু পড়াটা দিলাম আজকে তোমরা এই পড়াটাই বাড়িতে করবে পরের দিন আবার তোমাদের বি আর সি ফর দিয়ে পড়াবো আজকে এই পর্যন্ত